আমরা আমরা ইনস্টলেশন মানে গত ক্লাসে দেখছিলাম মানে প্রোলগটা কিভাবে ইনস্টল করে, আর কিছু দেখছি মনে আছে এই যে সেন্টেন্স করিম ইজ এ গুড বয়, এগুলো প্রোলগে কনভার্ট করে কিভাবে তৈরি করতে হয়, ফ্যাক্ট লিখতে হয়, এগুলো আমরা দেখছিলাম। স্যার সেন্টেন্সটা কিভাবে ক্রিয়েট করে সেটা বুঝিয়ে দিছিলেন, সেন্টেন্স ফ্যাক্ট আচ্ছা আর সফটওয়্যার আমরা করি নাই ওগুলা, জাস্ট বুঝিয়ে দিছেন। স্যার আপনি একদিন একটা ক্লাসে ওই যে কোয়েরিটা ফ্যাক্ট প্রোলগের ওই যে সেন্টেন্স কিভাবে লিখতে হয় এগুলো দেখিয়ে দিছিলেন। আচ্ছা ওকে আমরা আবার দেখে নিই। মনে করো আমরা বললাম কি করিম ইজ এ গুড বয়, এটা হচ্ছে আমার একটা সেন্টেন্স। তো এটাকে আমি যখন প্রোলগে যখন আমি এটা কনভার্ট করবো, এটা অ্যাকচুয়ালি আমাকে লিখতে হবে ফ্যাক্ট আকারে লিখতে হবে। ফ্যাক্ট হচ্ছে আমি যদি বলি সাপোজ এখানে আমি এটা কনসিডার করি জন লাইকস সুচি, আমি যদি এটা কনসিডার করি জন জন লাইকস সুচি এটা, তো এটাকে আমি যদি প্রোলগে কনভার্ট করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাইকস জন সুচি, মানে লাইকসটা এদিকে মানে প্রেডিকেটটা চলে আসলো জন সুচি। মানে এই সেন্টেন্সটা দ্বারা বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি আমি এটাকে যখন এটা দিয়ে বুঝতে পারি লাইকস জন সুচি, মানে এখানে জন সুচিকে লাইক করে, আমার সেন্টেন্সটা ছিল জন লাইকস সুচি। তারপর হচ্ছে আবার এভরিওয়ান লাইকস সুচি, এটা তো আমরা বললাম কি এখানে এভরিওয়ান, তো এটাকে আমি লাইকস লাইকস দিলাম। এখানে একটা দিয়েছি কি ভেরিয়েবল, প্রোলগে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় মানে ক্যাপিটাল লেটার দিয়ে, ক্যাপিটাল লেটার মানে ফার্স্ট অ্যালফাবেট অবশ্যই ক্যাপিটাল লেটার হবে অথবা আন্ডারস্কোর হবে। প্রোলগে আমাদের জেনারেল মানে আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এখানে হচ্ছে ভেরিয়েবল হচ্ছে অবশ্যই ফার্স্ট অ্যালফাবেট ক্যাপিটাল লেটার হবে অথবা আন্ডারস্কোর হবে, কনস্ট্যান্ট সবকিছু হতে পারে। এখানে আমার এখানে এক্স যেহেতু বড় হাতের ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে আমার ভেরিয়েবল লাইকস। তারপর হলো আবার আমরা যদি জন লাইকস এভরিবডি, জন লাইকস এভরিবডি এখানে বললাম জন লাইকস জন এভরিবডি, আমরা এখানে দিলাম কি এটা ভেরিয়েবল দিলাম। তারপর হলো আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি করিম গুড, করিম গুড বয় আমরা লিখতে চেয়েছি করিম গুড বয় অথবা করিম গুড কমা বয় এভাবে লিখতে পারি, করিম প্লেস ফুটবল অর করিম প্লেস টেনিস অর করিম প্লেস ফুটবল এন্ড টেনিস দুইটাই লিখতে পারি, তার মানে করিম প্লেস ফুটবল এন্ড টেনিস আমরা এইভাবে লিখি। তো এখন এর একটি এক্সাম্পল আমরা যদি কনসিডার করি, সাপোজ আমরা আমাদের এটা হচ্ছে প্রোলগের টার্মিনালটা আমরা ওপেন করলাম, এখানে যেটা করবো সেটা হচ্ছে নিউ, আমি নিউতে আসলাম অথবা ফাইলটা আমি এমএস ওয়ার্ডে নোটপ্যাড আমি লিখে কনসাল্ট করে দিলেও হয়, আমরা একটা একটা দেখবো আর কি। ফার্স্ট অফ অল দেখবো আমরা নিউ দিয়ে কিভাবে করে সেটা দেখ, আমরা আসলে ফাইল থেকে নিউ এখানে দিলাম আমি ফ্যাক্ট ডেফিনেশন ডট পিএল দিতে হবে আমাকে, ফাইলের নাম হচ্ছে কি ফ্যাক্ট আন্ডার স্কুল ডেফিনেশন ডট পিএল, এটা আমাকে দিতেই হবে, ডট পিএল অবশ্যই দিতে হবে, ডট পিএল অবশ্যই দিতে হবে। এটা আমার ওপেন হয়েছে, এখানে আমি ফ্যাক্ট গুলো সাপোজ আমি যদি সেন্টেন্সটা যদি কনসিডার করি, একটা বললাম কি করিম, তারপর হচ্ছে এখানে করিম আমি বললাম লাইকস ফুটবল, এখানে অবশ্যই ডট দিতে হবে, ডট মানে হলো অ্যাকচুয়ালি ফ্যাক্টের মানে টার্মিনেশন,
এটা অবশ্যই ডট দিতে হবে। করিম ছোট হাতের লাইকস, এখানে করিমকে বলা হয় প্রেডিকেট বলে, এগুলোকে বলা হয় আর্গুমেন্ট বলে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আর্গুমেন্ট, আর এটা হচ্ছে কি প্রেডিকেট নেম, এটা হচ্ছে ডট হচ্ছে কি টার্মিনেশন। আমরা আরেকটা লিখি, সাপোজ রহিম, রহিম প্লেস ভোট, এটা দিলাম। আমি জাস্ট দুইটা ফ্যাক্ট লিখেছি আর কি, কিন্তু এখন এই দুইটাকে আমাকে কম্পাইল করতে হবে। কম্পাইল করার জন্য কম্পাইল বাফার, কম্পাইল বাফার এখানে আমি সেভ ওকে দেব। যদি এখানে কোনো প্রবলেম থাকতো সেক্ষেত্রে কিন্তু সিনট্যাক্স এরর দিত। সাপোজ এখানে এখন আমি ডট দেইনি, ডট না দিয়ে আমি কম্পাইল করলাম, কম্পাইল করে ওকে দিলে অ্যাকচুয়ালি এরর দিবে আর কি। এখানে দেখছো সিনট্যাক্স এরর এন্ড অফ ফাইল, মানে এখানে কোনো যদি প্রবলেম থাকে সিনট্যাক্স এরর যদি থাকে সেটা এরর দিবে। যেহেতু আমি আবার দিলাম, এখন কোনো প্রবলেম নেই, দ্যাট মিন্স কোনো এরর দেয়নি। এখন সেভ হওয়ার সাথে সাথে এটা কম্পাইল হয়ে গেছে, কম্পাইল মানে কি মেশিন কোডে কনভার্ট হয়ে গেছে। তো এখন এই জিনিসটাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটা এখন কোয়েরি সেকশনে আমরা যাব। কোয়েরি সেকশনে যাব, এটাকে বলা হয় ফ্যাক্ট ডেফিনেশন বলে। তারপর এটাকে ফ্যাক্ট কি আমি কি করব কোয়েরি সেকশন থেকে দেখব। আমার কোয়েরি সেকশন আমি আসলাম, এখানে আমি যদি কোয়েরি এভাবে লিখি আমার কি আছে, করিম লাইকস ফুটবল, আমি লিখলাম করিম, এখানে ডট দিতে হবে করিম লাইকস ফুটবল, এটা দিলাম। যদি আমার এটা যদি আমার নলেজে যদি থেকে থাকে সেক্ষেত্রে এটা ট্রু রিটার্ন করবে, যদি না থাকে সেক্ষেত্রে কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। আমার কথা কি বোঝা গেছে? যদি আমি এটাতে একচুয়ালি নলেজ দিয়েছি, প্রোলগকে আমি নলেজটা দিয়েছি এটা এটা, তা আমি কোয়েরি সেকশন এটা দেখব। কোয়েরি সেকশনে যদি আমি এটা কোয়েরি করে দেখি, যদি সেম যদি এখানে থাকে সেক্ষেত্রে প্রোলগ আমাকে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। আমি এন্টার দিলে ফলস, কারণ কি, কারণ কি, এই যে কারণ দেখো এখানে সিঙ্গেল এল আছে, আমি দিয়েছি কত ডাবল এল দিয়েছি, তার মানে কি হয়েছে এটা, না স্যার হয়নি, হয়নি, দ্যাট মিন্স সে চেক করলো ফুটবল বি এ ডাবল এল করিমস লাইকস এ প্রেডিকেটের অধীনে, করিম এ প্রেডিকেটের অধীনে সে খুঁজলো এফ ডাবল ও টি বি এ ডাবল এল এটা আছে কিনা, কিন্তু এটা নাই, এটা আছে কি সিঙ্গেল এল আছে। তো এটা আমি এজন্য কি রিটার্ন করলো, ফলস, ফলস রিটার্ন করলো, মানে হচ্ছে এটা হলো তার নলেজে এটা নাই। আমি এটাকে আবার দিলাম, আমি সিঙ্গেল এল দিলাম, তার মানে এখন কি কি দিল, ট্রু, ট্রু দিল, ট্রু দিলে অর্থ হলো তার নলেজে এই জিনিসটা আছে, ইফেক্টটা তার নলেজে আছে। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ জি স্যার, জি স্যার, ওকে বুঝে গেলে আমরা নেক্সট আসি, রহিম, তারপর হচ্ছে আমার কি আছে, আমার নলেজে কি আছে, রহিম প্লেস ফুটবল, প্লেস ফুটবল, আমাকে অবশ্য কি দিতে হবে, এখানে ডট দিতে হবে, এন্টার দিলাম কি আসলো, ট্রু আসলো, তার মানে এই জিনিসটাও আছে। ক্লিয়ার? জি স্যার, ওকে, জি স্যার। তারপর এটা আমরা আরেকটু টেস্ট করে দেখতে পারি, এটা আছে কিনা, এটা কি আছে, এটা কি আছে, না স্যার, প্লেস, না স্যার, নেই, তার মানে এটা কি রিটার্ন করবে, ফলস, ফলস রিটার্ন, ফলস রিটার্ন করবে। আচ্ছা এটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করছি এখানে সব কনস্ট্যান্ট, এই যে প্লেস, ফল, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এখানে আমি ভেরিয়েবলও ডিক্লেয়ার করতে পারি, এখানে ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়ম হচ্ছে লাইক এরকম, আমি এখানে একটা ভেরিয়েবল ইউজ করতে পারি, রহিম ডট, আমি একটা এক্স দিলাম, তারপর দিলাম হচ্ছে কি ফোর, রহিমের এগেন্সে কি আছে, ফুটবল আছে না, এটা। তো এখন যদি বাকি আর্গুমেন্ট ফুটবল এটা যদি মিলে, এক্স পজিশন আমাকে দেখাবে প্লেস, কি দেখালো,
প্লেস দেবে আমার এক্স হচ্ছে এখানে ভেরিয়েবল স্যার এক্স এর বদলে অন্য কিছু দিতে পারবো যে কোনো নাম দিতে পারবো যদি এটা ক্যাপিটাল লেটার হয় ভেরিয়েবল হতে গেলে কি করতে হবে ক্যাপিটাল হতে হবে ক্যাপিটাল লেটার কিন্তু যদি আমি স্মল লেটার দিই সিঙ্গেল এক্স দিলে অ্যাকচুয়ালি এখানে সিঙ্গেল এক্স এটা সিমিলারিটি বুঝবে মানে এই কনস্ট্যান্ট এখানে আছে কিনা সেটা বুঝবে আমি যদি এখানে কি করলাম সাপোজ আমার কি এখানে চেঞ্জ হয়েছে আমি এখানে আসলাম আমি এখানে কি করলাম এই যে দেখো এটাকে কি করলাম স্মল এক্স দিলাম এটা কি বুঝলো এগুলো কনস্ট্যান্ট হিসেবে বুঝলো তার মানে রোহিত এক্স কমা ফুটবল এটা আছে কিনা এখানে তো নাই আছে এটা আছে না স্যার নেই দ্যাট মিন্স আমাকে ভেরিয়েবল হলে কি করতে হবে ভেরিয়েবল ক্যাপিটাল লেটার ভেরিয়েবল হলে এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে এই এ সমান প্লেস ফুটবল কথা কি বুঝে গেছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করবে এখানে জি স্যার ওকে তারপর হচ্ছে এখানে ভেরিয়েবলে যোগ বিয়োগ করা যায় হ্যাঁ যেহেতু আমরা ভেরিয়েবল আসছে এটা একটু দেখি সাপোজ আমরা ভেরিয়েবল বলছি এ একটা সাপোজ ডাটা একটা ভেরিয়েবল ডাটা ইজ 10 প্লাস 12 ডট এন্টার ডাটা যখন কত আসলো 24 তার মানে এখানে ডাটা হচ্ছে আমার ভেরিয়েবল ডাটা ইজ 12 প্লাস 12 সমান 24 আবার আমরা লিখতে পারি ডাটা ইজ 20 কমা 15 প্লাস এটা তার মানে আমি এখানে কি করলাম মাল্টিপল অপারেশন করলাম এটা 4 দিলাম মাল্টিপল অপারেশন এখানে যোগ বিয়োগ ভাগ হচ্ছে কত হচ্ছে 12 কে 4 দিয়ে ভাগ হবে 12 কে 4 দিয়ে ভাগ করলে 3 হয় 20 থেকে 15 গেলে 5 হয় টোটাল 8 হয় ক্লিয়ার কথা এটা এটা বুঝছো বুঝছি স্যার ওকে দেন এরপর হচ্ছে এখানে এখানে পাওয়ার ফাংশনও করা যায় সাপোজ পাওয়ার ইজ 10 টু দি পাওয়ার আমি কত দিলাম 3 দিলাম এটা মানে কি এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 3টা 10 পরস্পরের সাথে মাল্টিপ্লিকেশন এরকম না জি স্যার এই তার মানে কত আসার কথা পাওয়ার সমান 1000 তারপর এখানে আবার কিছু বিল্ট ইন ফাংশন আছে মিনিমাম ম্যাক্সিমাম সাপোজ আমি বললাম মিনিমাম ইজ মিন একটা এখানে ফাংশন আছে মিন কি করে আমার দুইটা ভ্যালু থেকে মিনিমামটা খুঁজে বের করে কি করে দুইটা ভ্যালু থেকে মিনিমামটা খুঁজে বের করে দেয় মিনিমাম ইজ মিন তারপর আবার আরেকটা আছে এখানে মিনিমাম আমি এটা এই যে এটা ডিক্লেয়ার করলাম এটা কিন্তু ভেরিয়েবল যেহেতু এর ফার্স্ট অ্যালফাবেট কি বড় হাতের পাওয়ার হচ্ছে কি ভেরিয়েবল ডাটা হচ্ছে কি ভেরিয়েবল তা আমি আরেকটা ভেরিয়েবল লিখলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইজ ম্যাক্স এখানে ম্যাক্স যদি দিই আমি 30 কমা 10 এখানে 10 কত আসছে 30 এতটুকু কি বোঝা গেছে এগুলো ছিল অ্যাকচুয়ালি বেসিক অপারেশন তারপর এগুলো মানে আমরা কি এগুলো কত ক্লাস দেখছিলাম না স্যার দেখি নাই জাস্ট বলছিলাম স্যার ওকে এরপর আমরা আরো আসি নিচের দিকে তারপর এখানে রুলস ডিফাইন করা যায় রুলস মানে হলো রুলস মানে হচ্ছে কি রুলস মানে হল কন্ডিশন আমরা আমাদের স্ট্রাকচারাল প্রোগ্রামিং এ কি দেখছিলাম করিম রহিম ইফ এক্স গ্রেটার দেন আমরা এরকম দেখছিলাম ইফ এলস এলস ইফ আমরা দেখছিলাম হচ্ছে সাপোজ ইফ এক্স গ্রেটার দেন ওয়াই দেন সি এর ভাষায় আমি যদি বলি অথবা পিএসপি এর ভাষায় আমি পিএসপি ভাষা আমি যদি লিখি এক্স এরকম মানে এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয় সেক্ষেত্রে আমি বড়টাকেই করলাম প্রিন্ট করলাম তো এখানেও
মানে ফ্যাক্ট এটাকে এখানে এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে ইফ মানে হলো এখানে এই সিম্বলটা দেখছো কোলন ড্যাশ কোলন ড্যাশ দিয়ে কি বোঝানো হয় কোলন ড্যাশ দিয়ে ইফ বোঝানো হয় যদি বোঝানো হয় যেমন আমি যদি রুলস যদি এটা ডেসক্রাইব করি এটা হচ্ছে ইফ এক্স যদি ওয়াই এর ফাদার হয় কি বললাম ইফ এক্স যদি ওয়াই এর ফাদার হয় তাহলে এক্স হচ্ছে ওয়াই এর প্যারেন্ট আবার এটা এটা হলো ইফ এক্স যদি ওয়াই এর ফাদার মাদার হয় তাহলে এক্স হলো ওয়াই এর প্যারেন্ট দ্যাট মিন্স এটা হলো কন্ডিশন আর এটা হলো কি এটা হলো কি রেজাল্ট মানে এটা হলো আমার কি কন্ডিশন কন্ডিশন না ইফ এক্স যদি ওয়াই এর ফাদার হয় এক্স যদি ওয়াই এর ফাদার হয় দেন এক্স হচ্ছে ওয়াই এর মাদার সরি প্যারেন্ট আবার x যদি y এর মাদার হয় এটা মানে কি এটা এই জিনিসটাকে কি বলে ইফ এই জিনিসটাকে বলা হয় ইফ তার মানে এটা এই ইফ ইফ x যদি y এর মাদার হয় দেন x হচ্ছে y এর প্যারেন্ট ঠিক সিমিলারলি ইফ এটা হচ্ছে ইফ ইফ এক্স যদি ওয়াই এর ফাদার হয় দেন এক্স হচ্ছে ওয়াই এর প্যারেন্ট আমার কথা কি বোঝা গেছে এটাকে রুলস ও এভাবে ডিফাইন করে রুলস এর জন্য অবশ্যই কলন থাকতে হবে এগুলো আমরা কিভাবে করে দেখব আর রুলস এর एग्जांपल দেখব তারপর রুলস এর জন্য আমরা একটা এফিগেটটা দেখতে পারি এফিগেটটাকে দেখা যায় দেখছো সবাই জি স্যার দেখা যাচ্ছে এখানে কয়টা নোড আছে এটা একটা নোড এটা একটা নোড তারপর এটা একটা নোড আচ্ছা আছে এটা একটা নোড এটা একটা নোড পাঁচটা নোড আছে নোডের মধ্যে চাইল্ড হলো তিনটা চাইল্ড কয়টা এটা চাইল্ডটা এটা কিন্তু চাইল্ড চাইল্ড মানে কি চাইল্ড মানে যার কোনো আর ডিসেন্ডেন্ট নাই ডিসেন্ডেন্ট মানে বুঝতে পারি ডিসেন্ডেন্ট মানে কি আরে ডিসেন্ডেন্ট মানে হলো এর ছেলে মেয়ে উত্তরাধিকার যদি না থাকে ডিসেন্ডেন্ট মানে কি মানে নিচের দিকের বংশ আর অ্যাসেন্ডেন্ট মানে হলো উপরের দিকের বংশ এটা তো আমাদের জানার কথা এটা আমরা গ্রাফে করছিলাম মনে হয় তো ভুলে গেলে হবে এটা তার মানে আমাদের এখানে চাইল্ড আছে তিনটা এটা একটা এটা চাইল্ড কারণ হচ্ছে এটার কি নাই এর ডিসেন্ডেন্ট নাই আর নিচের দিকে কোনো এর জেনারেশন নাই এই এটাও ডিসেন্ডেন্ট বাট এটা জেনারেশন আছে রিয়া জেনারেশন আছে আবিদের জেনারেশন আছে আছে হ্যাঁ জেনারেশন আছে না আবিদের এই যে আবিদ থেকে দুজন বের হলো প্রিন্স এন্ড রিয়া দুজন বের হলো আবার রিয়ার রিয়ার কাছ থেকে বের হলো কয়জন দুইজন একটা হচ্ছে স্বপন এবং শুভ এখন এখানে কথাটা হচ্ছে আবিদ হচ্ছে মেল আবিদ কি মেল তারপর হচ্ছে প্রিন্স হচ্ছে মেল রিয়া হলো ফিমেল স্বপন হলো মেল তারপর হচ্ছে সুমা হলো ফিমেল আচ্ছা তো এখন যেহেতু আবিদ আবিদ থেকে দুজন বের হলো প্রিন্স এবং রিয়া
তাহলে আবিদ প্রিন্স এবং রিয়ার কি ফাদার না যেহেতু এ মেল হ্যাঁ জি স্যার যেহেতু সে মেল হয় দাদা হবে না হয় ফাদার হবে আমি যদি ফাদার মাদার রেসপেক্টে আসি তাহলে এখন কি হবে ফাদার হবে যেহেতু সে মেল যেহেতু আবিদ মেল আবিদ থেকে আসছে প্রিন্স আবিদ থেকে আসছে রিয়া তাহলে আবিদ কি হবে ফাদার হবে হবে তার মানে রিয়া হচ্ছে স্বপন এবং সুমা ফিমেল সরি মাদার মাদার হবে না জি স্যার মাদার যেহেতু রিয়া হচ্ছে ফিমেল তাহলে কি মাদার হবে জি স্যার যেহেতু তার চাইল্ড আছে দুইটা তার মানে কি সুমা এবং সম্পনের মাদার হলো রিয়া একই ভাবে আবিদের দুইটা চাইল্ড আছে মানে একটা হলো প্রিন্স আর একটা হলো রিয়া যেহেতু আবিদ হচ্ছে মেল তার মানে কি হবে ফাদার হবে ফাদার হবে তো এটাকে আমি যদি বলি এভাবে রুলস অনুসারে যদি বলি ইফ যদি রিয়া ফিমেল হয় এবং রিয়া যদি স্বপন এবং সুমার প্যারেন্ট হয় তাহলে রিয়া হবে কি স্বপন এবং সুমার মাদার হবে যদি আবিদ মেল হয় এবং আবিদ প্রিন্স এবং রিয়ার কি হয় প্যারেন্ট হয় তাহলে আবিদ কি হবে আবিদ হচ্ছে প্রিন্স এবং রিয়ার ফাদার হবে এটা কি বলতে পারি জি স্যার যদি আবিদ মেল হয় এবং প্রিন্স এবং প্রিন্স এবং রিয়ার প্যারেন্ট হয় যদি প্যারেন্ট হয় এবং মেল হয় তাহলে কি হবে ফাদার হবে যদি মেল ফিমেল হয় এবং প্যারেন্ট হয় তাহলে কি হবে মাদার হবে জি স্যার তার মানে এখানে রিয়া হচ্ছে কি মাদার আবিদ হচ্ছে কি ফাদার আবিদ কার কার ফাদার রিয়া আর প্রিন্স রিয়া এবং প্রিন্স আর রিয়া কার মাদার স্বপন এবং সুমার এটাকে আমরা কিছুক্ষণ আগে দেখছি কি ইফ একটা এক্সাম্পল দেখে আসলাম যদি আমরা যদি ভেরিয়েবল দিই মানে রিয়ার পজিশন ভেরিয়েবল এখানে এক্স কি ভেরিয়েবল আর এগুলো কি ওয়াই এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ভেরিয়েবল এটা হচ্ছে ওয়াই তো আমরা এখান থেকে বলতে পারি যদি এক্স ফিমেল হয় এবং এক্স যদি প্যারেন্ট হয় তাহলে এক্স হচ্ছে ওয়াই এবং ওয়াই এর মাদার আর বলি আমি যদি রিয়াকে এক্স ধরি স্বপন এবং সুমাকে যদি ওয়াই ধরি তারপর স্বপন এবং সুমাকে যদি ওয়াই ধরি তাহলে আমি বলতে পারি ইফ এক্স যদি ফিমেল হয় এবং এক্স যদি এই ওয়াই এর প্যারেন্ট হয় তাহলে এক্স হচ্ছে কি মাদার অফ ওয়াই এই যে আমার এক্স যদি ফিমেল হয় এবং এক্স যদি ওয়াই এর প্যারেন্টস হয় তাহলে এক্স হচ্ছে ওয়াই এর মাদার ঠিক সিমিলারলি আমার এই এক্স যদি মেল হয় এবং এই এক্স যদি ওয়াই এর প্যারেন্ট হয় তাহলে এক্স হচ্ছে ওয়াই এর ফাদার এটাকে আমরা এখানে লিখছি মেল সমান ইফ এক্স যদি মেল হয় এবং এক্স যদি ওয়াই এর প্যারেন্ট হয় তাহলে এক্স হচ্ছে ওয়াই এর ফাদার কথা কি বোঝা গেছে জি স্যার বুঝছি বুঝছো তো এটা বুঝলে আমরা রুলস বুঝলাম তো রুলস কাজ করবে কিসের উপর ভিত্তি করে ফ্যাক্টের উপর ভিত্তি করে রুলস কিসের উপর কাজ করবে ফ্যাক্টের উপর তো আমি ফ্যাক্ট গুলো ডিফেন্ড করলাম জাস্ট মেল কে কে আছে মেল আছে আবিদ মেল আছে প্রিন্স মেল আছে স্বপন তাই তো মেল কয়জন আছে তিনজন তিনজন একটা হচ্ছে আবিদ আর মেল হচ্ছে প্রিন্স মেল হচ্ছে স্বপন স্বপন আর ফিমেল কে কে আছে রিয়া সুমা ফিমেল আছে ফিমেল হচ্ছে রিয়া ফিমেল হচ্ছে সুমা চলে গেল তারপর এখানে আরেকটা ফ্যাক্ট আছে আরেকটা ফ্যাক্ট হচ্ছে কি ফাদার মাদার মানে প্যারেন্টস এর একটা ফ্যাক্ট আছে ফ্যাক্ট আছে প্যারেন্ট এর একটা আছে না এই যে আবিদ হচ্ছে প্যারেন্ট কার কার প্রিন্স এবং রিয়া আবিদ কার কার প্যারেন্টস প্রিন্স এবং রিয়া
আর রিয়া কার কার প্যারেন্ট স্বপন স্বপন আর সুমা স্বপন এবং সুমা এই দুইটাকে আমি এখানে লিখছি রিয়া হচ্ছে কার কার প্যারেন্ট স্বপন এবং সুমা ফ্যাক্টগুলো কি বুঝছো কিভাবে ফ্যাক্টগুলো লিখলাম আমার এখানে টোটাল ফ্যাক্ট আছে হচ্ছে মেল দিয়ে তিনজন আছে মেল দিয়ে কয়জন আছে তিনজন তিনজন রিচা দীপ প্রিন্স স্বপন স্বপন আমি তিনটা লিখলাম মেল তিনজন তারপর ফিমেল কয়জন আছে রিয়া দুইজন সুমা সুমা লিখলাম দুইজন প্যারেন্ট কয়জন কয়টা আছে প্যারেন্ট হচ্ছে আবিদ একবার প্রিন্সের প্যারেন্ট আবার আবিদ হচ্ছে রিয়ার প্যারেন্ট আবার রিয়া হচ্ছে স্বপনের প্যারেন্ট আবার রিয়া হচ্ছে সুমার প্যারেন্ট এই চারটা আমি লিখলাম আবিদ প্রিন্সের প্যারেন্ট আবিদ রিয়ার প্যারেন্ট আবার রিয়া স্বপনের প্যারেন্ট রিয়া সুমার প্যারেন্ট হয়ে গেল তো আমি যখন কোয়েরি করব আমি বলছি কি আমার এটা হচ্ছে কন্ডিশন ইফ মেল যদি এক্স হয় এবং এক্স যদি ওয়াই এর প্যারেন্ট হয় তাহলে এক্স হচ্ছে ওয়াই এর ফাদার আবার এক্স যদি ফিমেল হয় এবং এক্স যদি ওয়াই এর প্যারেন্ট হয় তাহলে এক্স হচ্ছে ওয়াই এর ফাদার আমার এটা হলো কন্ডিশন আমার এটা কি কন্ডিশন এটা কন্ডিশন আমার রেজাল্ট হচ্ছে এটাই ফাদার এক্স ওয়াই আমি কোয়েরি করব ফাদার এক্স ওয়াই দিয়ে মাদার এক্স ওয়াই দিয়ে বুঝা গেছে জি স্যার প্রবলেমটা কি বুঝছে সবাই জি স্যার বুঝছে বুঝলে আমরা এবার এটা আসি তো আমরা দেখব কনসাল্ট করে কিভাবে কাজ করতে কনসাল্ট মানে হলো আমি এই কোডটা লিখে রাখছি এখানে এটা দাস দেখো মেল আবিদ ওই কোডটা আমরা এখানে লিখছি মেল হচ্ছে আবিদ মেল হচ্ছে ফিন্স মেল হচ্ছে স্বপন মেল হচ্ছে রিয়া এই রিয়া কি মেল ছিল মেল ছিল না স্যার ফিমেল ফিমেল ছিল ফিমেল ছিল ফিমেল তারপর ফিমেল হচ্ছে সুমা তারপর হচ্ছে প্যারেন্টস এর মধ্যে আবিদ হলো প্রিন্স এর প্যারেন্টস আবিদ হলো রিয়ার প্যারেন্টস আবার রিয়া হলো স্বপনের প্যারেন্টস রিয়া হলো সুমার প্যারেন্টস আমরা রুলসটা লিখলাম রুলসটা হলো কি ইফ এক্স যদি মেল হয় এবং এক্স যদি ওয়াই এর প্যারেন্টস হয় তাহলে ফাদার হবে এক্স হবে ওয়াই এর ফাদার আবার এক্স যদি ফিমেল হয় এবং এক্স যদি ওয়াই এর প্যারেন্টস হয় মাদার হচ্ছে এক্স হচ্ছে ওয়াই এর মাদার এটা আমরা একটা ফাইলে লিখে রাখছি রুলস নামে একটা কি ফাইলে লিখে রাখছি না তো এটা আমি নিউ থেকে কাজ করব আমি কাজ করব জাস্ট কি করে কনসাল্ট করে যদি আমি আগে থেকে নোটপ্যাড এর ফাইলে যদি লিখে রাখি এটাকে আমরা কনসাল্ট করে কাজ করতে পারি কনসাল্ট মানে বুঝাই দেওয়া কম্পাইলার কে বলে দেওয়া এরকম একটা কিছু আছে এরকম একটা নলেজ আছে আমার ফাইলটা হচ্ছে কি রুলস এই রুলসটা দিলাম যদি এখানে কোনো প্রবলেম থাকলে কিন্তু ইরর দিত সাপোজ আমি এখানে একটা প্রবলেম ক্রিয়েট করলাম ডট দেইনি এবার কি করাইতে হবে কনসাল্ট করাতে কনসাল্ট করানোর জন্য আবার এখানে আসলাম এটা ছিল আমার ইরর দিয়েছে স্যার ইরর মানে এখানে একটা ইরর দিয়েছে আপনি মানে প্রবলেমটা হচ্ছে ছিল আমরা এখানে ডট মুছে দিয়েছি অপারেটরটা এক্সপেক্টেড দ্যাট মিন্স এখানে আমি আবার কনসাল্ট করাবো মানে যতবারে ফাইলটা এডিট করব ততবারই আমাকে কি করাতে হবে কনসাল্ট করাতে হবে কনসাল্ট করলে এখন কোনো ইরর নেই আছে ইরর নেই তো এটা আমাকে কোয়েরি করতে হবে এখন কোয়েরি করার জন্য কি লিখতে হবে ফাদার ফাদার ডট এক্স কমা ওয়াই কি আসছে এক্স পজিশনে আসছে আবিদ ওয়াই পজিশনে কি আসছে ওয়াই পজিশনে কি আসছে প্রিন্স প্রিন্স আসছে তার মানে আমার এখানে কি আছে
এটা কি দেখতেছ সবাই জি স্যার দেখা যাচ্ছে দেখো আমার কি আসছে আমার এখানে আবিদ হচ্ছে কার আবিদ হচ্ছে প্রিন্সের ফাদার এখন আসছে কি আমার এক্স হচ্ছে ফাদার এক্স ওয়াই এই কথার অর্থটা হচ্ছে এক্স হচ্ছে ওয়াই এর ফাদার এক্স হচ্ছে ওয়াই এর ফাদার তো এখন এক্স হচ্ছে আবিদ ওয়াই হচ্ছে প্রিন্স তার মানে প্রিন্সের ফাদার হচ্ছে আবিদ আমার তো কয়টা আছে মানে আবিদ কয়জনের ফাদার দুইজনের প্রিন্স এবং রিয়া তো আমার এখন একটা শো করছে আর একটা শো করার জন্য সেমিকোলন দিতে হবে সেমিকোলন দিয়ে কি আসলো আবার এক্স সমান আবিদ ওয়াই সমান কি আসলো কি আসলো ওয়াই সমান কি আসলো রিয়া আসলো তার মানে আমি এটা থেকে বুঝলাম আবিদ হচ্ছে রিয়ারও ফাদার আবার ফিন্সেরও ফাদার আর আছে আবিদ কার কারো ফাদার আছে স্যার না হ্যাঁ নেই না স্যার নাই না থাকলে আমি সেমিকোলন দিলে বের হয়ে চলে আসছে মানে ফলস দিয়ে বুঝাচ্ছে আর নাই অ্যাকচুয়ালি এখানে ফলস দিয়ে বুঝাচ্ছে আর নাই তারপর আমি এরপর দিলাম মাদার মাদারের করে দিলাম x, y এখন কি আসবে কি আসার কথা রিয়া স্বপনের মাদার রিয়া কি স্বপনের মাদার আবার রিয়া হচ্ছে সুমনের মাদার সুমার মাদার এন্টার দিলাম কি আসলো x সমান রিয়া y সমান স্বপন অর্থ কি এক্স হচ্ছে মাদার ওয়াই হচ্ছে এখানে সাইড দ্যাট মিন্স স্বপনের মা হচ্ছে রিয়া তাই তো হুম জি স্যার এটা কি বোঝা যাচ্ছে আমার এখান থেকে থ্রি থেকে বোঝা যাচ্ছে এই যে স্বপনের মাদার হচ্ছে কে রিয়া সেমিকোলন দিলাম আবার আসছে কি রিয়া সুমা আসতো তার মানে এক্স পজিশনে রিয়া আসছে ওয়াই পজিশনে একবার স্বপন আসছে আর একবার আসছে সুমা তার মানে রিয়া হচ্ছে সুমার মাদার স্বপনেশ মাদার কথা কি ক্লিয়ার হ্যাঁ জি স্যার তার মানে আমরা আমাদের রেজাল্টের সাথে আমাদের ট্রি কি মিল আছে জি স্যার এটা কি সবাই বুঝছো